আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نور نبي جي تائف گلین اسلام پرچار کوریتے تائف باشی مارے پتھر নূর নবীজির বদনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হইলাম পয়দা, তিনি সোনার মদিনা, নবীজিকে না দেখায় কবর দেশে নিও না। একটু সবাই প্রাণ ভরে মহাপাত একটু জিকির করুন, আল্লাহ 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 লা ইলাহা, আরো জোরে জোরে মহাপাত একটু আল্লাহর জিকির করুন, আল্লাহ আল্লাহ জিবরিল আয়ে ঝোলা ঝোলানে নুরি দে জিশান, সোজা সোজা রহমত আলম নবীকে সুলতান নবী জি, আল্লাহ 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 আল্লাহ
বাইরে নবিউল আউয়াল কে আয়াদুর ইয়াতীম মাহে নবুয়ত মোহরের সালাত সাহেব খলক আজীম নবীজি আল্লাহ 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 মরণের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রাঙ্গুনিয়া থানা রাবার ড্যাম রোড বারুয়া কাজীবাড়ি মসজিদ সংলগ্ন ময়দানে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাজিরা আহলে সুন্নাত বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক আলহাজ আল্লামা আব্দুল মালিক আল কাদেরী মাদ্রাসাতুল আলী সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ পারওয়া ইউনিয়ন শাখা উদ্বোধক হযরত আলহাজ আল্লামা রাজাউল করিম নইমি আল কাদেরী মাদ্রাসাতুল আলী আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার অনেক সুন্দর আলোচনা করেছেন রসুলের পাকের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা নিয়ে যিনি সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ আল কাদেরী মাদ্রাসাতুল আলী বিশেষ ওয়াইজ হযরতুল হায়াজ আল্লামা আহমদ রেজা খান আল কাদেরী হযরতুল আল্লামা মোহাম্মদ আব্দুস সাত্তার আল কাদেরী সাহেব হযরতুল আল্লামা কাজী মোহাম্মদ মামুনুল ইসলাম আল কাদেরী সাহেব সহ উপস্থিত রয়েছেন অন্যান্য উলামায়ে কেরাম বিশেষ করে এই রাবার ডাম রোড পারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার রসুল প্রেমিক ভাইয়েরা বাবারা কোরআন হাদিস ইজমা কিয়াস প্রেমিক ভাইয়েরা বাবারা পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আজকে 30শে রবিউল আউয়াল 28শে নভেম্বর দিবাগত রাত্রিতে রসূলের পাকের আগমন উপলক্ষে যে মিলাদ মাহফিল আমাদেরকে করার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে উচ্চ সুরে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে গুণগান করি তারিফ করি প্রশংসা করি সালাতু সালাম পেশ করি সেই মহান সৃষ্টির সেরার কদম মোবারক যিনি রাহাতাল আশিকিন যিনি সিরাজুল মুনীর যিনি শামসুদ দোহা যিনি বদরুদ্দোজা যিনি নূরুল হুদা যিনি সদরুল ওলা যিনি মক্কি মাদানী হাশমি কুরাইশি
সবাই নাম মোবারক উচ্চ স্বরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া তাই আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই বাবারা, আজকে 30শে রবিউল আউয়াল, কিন্তু আমার নবীর আগমনের তারিখ চলে গেছে 12ই রবিউল আউয়াল, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তো রসূল পাকের মিলাদের চাঁদের তারিখ আমাদের থেকে প্রায় অনেক দিন গত হয়ে গিয়েছে, কিন্তু আজকে 30শে রবিউল আউয়াল আমরা মিলাদুন নবী করতেছি, কি আমাদের কি মিলাদুন নবী হবে না? আরো জোরে বল, হবে না? অনেক বেয়াদবরা বলে নবী আগমন করছে রবিউল আউয়ালের 12 তারিখ, সুন্নিরা পুরো বছর মিলাদুন নবী করে, বলে কিনা? আরো জোরে বলেন, বলে কিনা? আপনাদের আওয়াজে মনে হয় রাঙ্গুনিয়া তো ওয়াহাবি নেই, তো ওয়াহাবি থাকলে আওয়াজ বেশি কোথায়? এই ধরনের কথা মনে আপনারা আজ জীবনে শুনেন না, এই ধরনের কথা বলে না। আল্লাহ পাক কোরআনুল করিম নাজিল করেছেন রমজানের 27 তারিখে, ঠিক কিনা? শুধু 27 রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক গোটা রমজানকে দামিময় করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কোরআনের সাহেবে কোরআন, যিনি কোরআনের অভিভাবক, যিনি আমার আপনার ঈমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার বলুন, 27 রমজানে কোরআন নাজিল হওয়াতে যদি গোটা রমজান দামি হয়, আর যিনি কোরআনে সাহেবে কোরআন তার আগমনে শুধু রবিউল আউয়াল গোটা নয় পুরো বছর আল্লাহ পাক দামিময় করে দিয়েছে। অর্থাৎ আপনি কি মুহররম, কি সফর, কি রবিউল আউয়াল, কি রবিউল সানি, আপনি যেই মাসে আমার নবীর মিলাদকে স্মরণ করে নবীর মিলাদ উদযাপন করবেন, আপনার মিলাদ উন্নবী আদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিরোধী শব্দ তো যারা বিরোধী করে তাদের থেকে আসবে, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা যারা রসুলকে মানি, আমরা যারা রসুলকে ভালোবাসি, আমরা যারা নবীর জন্য ফানা ফানা হয়ে যায়, আমরা যখন তখন মিলাদুন নবী করতে পারবো, সেই সুযোগ সেই এখতিয়ার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল করিমের সামান্য একটু করে আয়াত কারিমা তেলাওয়াত করছি। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি প্রভু তোমাদেরকে স্মরণ করব, তোমরা যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকে সাড়া দিই। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। এই সুবহানাল্লাহর আওয়াজ এত ঠান্ডা নি কোন না, শীতে বেশি করছে আপনাদেরকে, প্রায় প্রায় 600 মাইল জার্নি করে আসলে আমি এনে আসছি, কিন্তু জার্নি করলাম আমি এমন ভাব দেখা দিয়েছে মনে যেন আপনারা হয়রান হয়ে গেছেন। আমি জার্নি করাতে আপনারা কোনো ক্লান্ত হয়েছেন নাকি? তা আপনাদের আওয়াজ কই গেছে? আপনারাই বাবা আওয়াজ দিলে তো আমার কষ্ট লাগে, এমনি তো আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপর আমি চাই আপনাদের প্রেম আপনাদের ভালোবাসা দেখে আমার গলা যেন সুস্থ হয়ে যায়। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নিয়ামত খোদার সৃষ্টির মধ্যে, খোদার কায়নাতের মধ্যে আরশ থেকে তাদের সারা পর্যন্ত সব কিছু আল্লাহর নিয়ামত।
কিন্তু সকল কিছু শ্রেষ্ঠতম নিয়ামত যেটা সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আয়াতে কারীমার ব্যাখ্যা দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে এই নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, নিয়ামতের শুকর, এটা আর অন্য কোন নিয়ামত নয়, এই নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন আমরা রাসূল পাকের শুকরিয়া চাই কিনা, আর একটু চিৎকার দিয়ে বলুন চান কিনা। নবীর শুকর যদি আদায় না করেন তা আপনি কিসের মুসলমান? যে রসুল মানে না, যে রসুলকে ভালোবাসে না, কিসের মুসলমান? বাইরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমি পড়ি, সমস্ত মুসলমান পড়ে পড়েছে, কিন্তু এই কালেমা শরীফ এমন একটা কালেমা যেই কালেমা শরীফ পড়লে মানুষ মুসলমান হয় কিন্তু পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। সুবহানাল্লাহ, কোন আপনি মুসলমান হওয়ার পরে যদি পরিপূর্ণ ইমানদার যদি হতে চান, ইমানদার যদি হতে চান, আপনার জীবন, আপনার সময়, আপনার কর্ম, আপনার আমল, আপনার প্রেম, আপনার ভালোবাসা আমার নবীর জন্য কোরবানি করতে হবে, চিৎকারই বলুন সুবহানাল্লাহ। আপনি দেখেন রাসূল পাককে দেখে দেখে অনেক মানুষ কলমা শরীফ পড়েছে, কিন্তু কলমা শরীফ পড়ে লাভ কি? মুসলমান হয়ে পরে মুনাফিকি করেছে, ঠিক কিনা? আবার অনেক আবার রাসূল পাকের কলমা শরীফ পড়ে নবীর জন্য জীবন দিয়ে তারা ভালোবাসার কারণে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা রাসূল পাকের কলমা শরীফ পড়ে আমার নবীকে জীবন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসার কারণে তাদের সামনে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছে। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তারা সাহাবী কেন্নজম হয়েছে শুধু রাসূল পাকের ভালোবাসার কারণে, ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? এই জন্য অনেকে কলমা শরীফ পড়ে, কলমা শরীফ মানে, কিন্তু রাসূলকে তারা ভালোবাসে না, ঠিক কিনা? এই জন্য আমাদের নসিব অনেক ভালো, আমাদের তকদির অনেক ভালো, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি এবং শ্রেষ্ঠ নবীকে আমরা চিনেছি। অনেকে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে কিন্তু নবীকে চিনে না। এই জন্য ভাইয়েরা আমার, উম্মত ওহাবিরা নবীর উম্মত, জামাতিরা নবীর উম্মত, লামাজহাবিরা নবীর উম্মত, আহলে হাদিস নবীর উম্মত, ইহুদি নবীর উম্মত, খ্রিস্টান নবীর উম্মত, নাসারা নবীর উম্মত, সব রাসূল পাকের উম্মত। কারণ যখন রাসূল পাকের চরণ মুবারক খোদার জমিনে যখন পড়েছে তখন ঈসা নবীর ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, মূসা নবীর কলমা রহিত হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র একটি কলমার উপর ঈমান আনতে হবে, সেই কলমাটি হচ্ছে আমার রাসূল। এজন্য আমার নবী আসার পরে, আসার পরে সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে, কলমা রহিত হয়ে গিয়েছে, শুধু একটি কলমায় বিদ্যমান থাকবে। ওই রাসূল আসার পর থেকে এই পর্যন্ত যত ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মী, বেঈমান, যারা ওহাবি, সুন্নি, খারিজ, এক কথায় রাসূল আসার পরে যত মানুষ এই পৃথিবীতে এসেছে সবাই নবীর উম্মত, কিন্তু সবাই নবীর খাস উম্মত নয়। উম্মত দুই কিসিম, উম্মতে দাওয়াত এবং উম্মতে জাওয়াত। সুবহানাল্লাহ, উম্মতে দাওয়াত
যাদের কাছে রসুল পাকের দীন, রসুল পাকের ইসলাম পৌঁছেছে কিন্তু তারা ইসলাম কবুল করেনি, তারা হচ্ছে উম্মতে দাওয়াত, অর্থাৎ দীন পৌঁছার পরও তারা নবীকে মানেনি, তারা হচ্ছে উম্মতে দাওয়াত। আর যাদের কাছে দীন ইসলাম কোরআন রসুলের প্রেম ইসলাম পৌঁছার পরে যারা রসুল পাককে চিনেছে মেনেছে মুহাব্বত করেছে তারা হচ্ছে উম্মতে ইজাবত, অর্থাৎ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, কারণ আমরা রসুল বিশ্বাসী, কোরআনকে মানি, হাদিসকে মহব্বত করি, ইজমা কিয়াসকে মানি, ওলি আল্লাহকে বিশ্বাস করি, কারণ ওলি আল্লাহর মাধ্যমে রসুলকে পাওয়া যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার অনেক মানুষ কোরআন শরীফ মানে, এমন মানা মানে যখন জিহাদের ডাক আসে কোরআন শরীফ বুকে নিয়ে নেমে যায়, আমরা জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। তাদের আকীদা হচ্ছে যে যদি এই অবস্থায় যদি তারা মরেও যায় তার নাকি শহীদ হয়ে যাবে, শহীদ হওয়া এত সহজ নয়। তুমি শহীদ তারা যারা নবীর প্রেমে জীবন দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, তোমার মধ্যে নাই নবীর প্রেম, তোমার মধ্যে নাই নবীর ভালোবাসা, তুমি গলায় কোরআন ঝুলিয়ে বলতেছো আমরা শহীদ হব, নাউজুবিল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের বিষয়বস্তু তিনটি, শানে উলুহিয়াত, শানে রিসালাত, শানে বেলায়েত। সুবহানাল্লাহ, শানে উলুহিয়াত মানে শানে ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। সুবহানাল্লাহ, শানে রিসালাত অর্থাৎ গোটা কোরআন শরীফের মধ্যে যত আয়াত, যত অক্ষর, যত যত অক্ষর, যত হরফ, যত জবর, যত জের, যত পেশ, অর্থাৎ গোটা কোরআনের ফার্স্ট টু লাস্ট আমার রসুল পাকের শান। আরেকটা বিষয় সেটা হচ্ছে শানে বেলায়েত, অর্থাৎ বেলায়েতদের শানও কোরআন থেকে মাহরুম হয়নি। বিবি মরিয়ম, তিনি আল্লাহর ওলি, খিজির আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম তিনি আল্লাহর ওলি, ঠিক কিনা? ওনারা আল্লাহর ওলি, ওনাদের কথা কোরআন শরীফে রয়েছে, ওলি আল্লাহর কথা রয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম, কোরআন শরীফ ওলি আল্লাহর কথা রয়েছে। কিন্তু অনেক মানুষ ইসলামের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়। আমার রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান ভাইরা বলুন, কেউ যদি কোরআনের একটা অক্ষরকে যদি বাদ দেয় বলুন তার কি ইমান থাকবে নাকি? আরো জোরে বলেন, থাকবে নাকি? ইমান কখনো থাকবে না। আর যারা কোরআনের তিনটি বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়বস্তুকে যদি অস্বীকার করে তাদের কি ইমান মোটেও আসে নাকি? তারা কি ইমানদার নাকি? তারা স্বয়ং তারা শানে বেলায়েতের বিরোধিতা করে, ঠিক কিনা? তারা ওলি আল্লাহকে মানে না, ওলি আল্লাহকে যা তা বলে, ওলি আল্লাহকে গালি দেয়। বলেন আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহকে বাদ দিয়ে, ওলি আল্লাহকে না মেনে কখনো কি রসুল পাওয়া যায়? আরো যেরকম রসুল পাওয়া যায়, আমরা যেমনি ভাবে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মানি, আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মানি, রসুলকে পাওয়ার জন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। কারণ ওলি আল্লাহরা হচ্ছে রসুল পাকের নায়েব, ওদের মাধ্যমে তো আমরা রসুল পর্যন্ত যেতে পারবো, ঠিক কিনা? যাই হোক, প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হাদিস শরীফটা রাসূল পাকের জবান মুবারক থেকে মাত্র বাইর হলো, সাহাবায়ে কেরাম উপস্থিত, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি জিন্নুরাইন, হযরত আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম
সব সময় কেরাম এই হাদিস শরীফটা শুনে তারা চুপচাপ মেরে বসে আছেন। রসুলকে যদি ভালোবাসো তাহলে সন্তানের চাইতে মা বাবার চাইতে সকল সেই বস্তুর থেকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গিয়েছেন। হযরত ওমর তিনি মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝেননি? কি আমি আরবিতে ওয়াজ করি নাকি কি ইংরেজিতে করি নাকি না বাংলাতে করি? বাংলায় যদি আমি করি, আপনারা যদি আমার বাংলা কথা যদি না বুঝেন কোন ভাষায় করবো? কি হিব্রু ভাষায় করবো নাকি? বাইরে আমার হযরত ওমর আল ফারুক তিনি মসজিদে নববীর ভিতরে হাদিস শরীফ শোনার পরে নামিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর বলছি, এখন থেকে আমার পৃথিবীর সব প্রিয় বস্তুর থেকে, সন্তান থেকে, নিজের পরিবার থেকে, সকল প্রিয় জিনিসের থেকে আমি ওমর, আজকে থেকে সবচেয়ে বেশি আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। বলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমার নই কি বললেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে বুঝার জন্য, শিক্ষার জন্য। রাসূল বলছেন, ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের ইঙ্গিতে আমি আপনার শের মোবারক কাটতে গিয়েছিলাম আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মোবারক দেখে আমি ওমর তরবারিটা ফেলে দিয়ে আপনার কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছি, সাহাবী হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করার পরে অফেন আজান প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করার পরে এই পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পিছনে জামাতের সহিত আমি আদায় করেছি, তাহাজ্জুদ নামাজ জামাতের সহিত আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, মৌতার ময়দানে অনেক অসংখ্য যুদ্ধের মধ্যে আমি রুসামি ওমর আপনার সঙ্গে জিহাদ করেছি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান যদি এখনো পরিপূর্ণ না হয়, এত যে আমল আমি করলাম সে আমলগুলো আমার কোথায় গিয়েছে? হুজুর, আমার জিহাদ সে আমলগুলো কোথায় গিয়েছে? আপনার পিছনে নামাজ পড়েছি জামাতের শহীদ, সেই আমলগুলো আমার কোথায় গিয়েছে? আর রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, আমার আমি রসুল তোমাকে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রসুলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চিৎকার দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম, এ সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামকে আমি সাক্ষী রেখে বলছি, আজকের এই মুহূর্তে থেকে আমি ওমর বলে দিচ্ছি, আমার জীবনের চাইতে আপনি রাসূলকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলুন আমরা রসুলের পাকি জীবন দিয়ে ভালোবাসতে চাই কিনা? আরো চিৎকার দিয়ে বলুন, চান কিনা? আল্লাহ রসুলকে যদি আপনি জীবন দিয়ে যদি মহব্বত করেন, জীবন দিয়ে যদি ভালোবাসেন, ভাইয়ের আমার আপনার মৃত্যু হবে রসুলের পাকের কোল মোবারকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। উনারা কি অসুস্থ মনে হয়? হ্যাঁ, উনি না, উনি না, মানে উনারা, মানে বহু বছর কি আশ্চর্য, আমি তো বুঝতে পারতেছি না। চট্টগ্রামের মানুষ তো সুবহানাল্লাহ বলার আগেই তো তারা হ্যান্ডেল উড়াই ফেলা। হ্যাঁ, মাইক তো যায় মোটামুটি ঠিক আছে না? আমি বলতে চাইতেছি উনারা কি আমার কথা আসলে শুনেনি নাকি? হ্যাঁ, ওনারা তো কিচ্ছু বলে না, এই যে আমি সিল্লাই, এত সিল্লাই, তারা তো আমার কথাই বুঝে না। আমার তো মনে হচ্ছে আমি এখানে বালিশানি শুয়ে থাকি, আমি কিদ্দাম, আমি বড় মুসিবতে আছি। আপনারা কি আমাকে একটু সহযোগিতা করবেন না নাকি?
কোথায় করবেন? আপনারা মনে চিন্তা আছেন বিরিয়ানি কেন আসে না, এত দেরি হয় নাকি? আসে নাকি আজকে? আছে, থাকবে এটা আমরা জানি, অথচ আমি জিজ্ঞাসা করিনি। তা আপনারা একটু ধৈর্য ধারণ করেন না, নিয়ামত এগুলো আমাদের। অনেকে মিলাদে মানে না, তাবার চুরি করিও খায়, আসে না এরকম অনেক জালিম আছে। মিলাদ নবীর পর তাবার খাওয়া নাকি এই পায়খানা খাওয়ার সাথে তুলনা দিস, আসে না এই ধরনের জালিম শয়তান। এই তাদের অনুসারে আবার সুন্নিদের মাহফিলে মিলাদ বিরিয়ানির জন্য বসে থাকে। গত কিছুদিন আগে আমি গহিরাতে আসছিলাম, এই রসুলের বাগের শানের উপর আলোচনা হচ্ছে। এই লোকটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় কে শয়তান আর কে মানুষ। এখন তো শয়তান মানুষের ভিতরে ঢুকি এমন ভাবে ঢুকছে মানুষের চেহারা শয়তানের মতো হয়ে যায়। বাইরে আমার সে লোকটা নবীর শান শুনি মাহফিলে দাঁড়াই গেছে, তার কত বড় সাহস! সে কি যেন একটা বলতে চাইছে, দূর থেকে শোনা জানা লোক পাঠাইছে, তারা আমি ডাকছি সে আসতেছে না, তোমার কথা আমি শুনবো তো, সে আসে না। যাই হোক, সে সেখানে চুপচাপ মানে বসে রয়েছে। ওই মিলাদ যখন করছি বেচারা সবাই দাঁড়াইছে, সে হচ্ছে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মুনাজাতের আগে তাবারুক যখন দিছে, তাবারুকটা লইছে বাড়ি চলে গেছে। এত বড় আন্তর্জাতিক নাদান, ওয়াজের জন্য আসে না, আসে তাবারুকের জন্য, আবার তাবারুকের বিরোধীও করে। নাউজুবিল্লাহ কন, আরে তাবারুক খাবো তো আমরা, বিরিয়ানি তো আমরা খাবো, গোস্ত তো আমরা খাবো। সেই বেয়াদব জানে না যে কোন হালালকে হারাম বললে যে সে কাফের হয়ে যায়। বায়রা আমার, গরুর গোশত এটা হারাম নয়, এটা হালাল। চাউল ভাত হালাল, লং এলাচি তৈল হালাল, পেঁয়াজ রসুন আদা এগুলা হালাল, এগুলার সাথে পানি মিক্স হয় হালাল, চাউল গোশত সব হালাল। আর সেই বেয়াদব বলছে এগুলা নাকি পায়খানার মাইক, হারাম জিনিসের সাথে যে মেশাল দিয়েছে, বলুন এটা কি আসলে মুমিন না শয়তান? আরো জোরে বলুন কি? যাই হোক প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আর যদি হেদায়েত দান না করে আল্লাহ যেন তাদেরকে জাগা মতন ফাটাই দেয়। এটার চাইতে আর বড় দোয়া আছে নাকি? জাগা মতন মানে কোন জায়গা? কবর নো ফিনার জাহান্নাম, এরা কবরে কবরে যাওয়া মাত্রই তো লাতি ঘুষি আরম্ভ হয়ে যাবে, ঠিক কি না? আর আমরা যারা ইমানদার নবীর গোলাম, আমরা কবরে যাওয়ার পূর্বে ওয়ালা মিল্লাতুর রাসূল বলবে, আর আমার রাসূল কবরে দুই হাত মেলে দাঁড়িয়ে থাকবে। তা আমাদের নসিব কি ভালো না খারাপ? তারের কি লজ্জা শরম নাই যে নবীর বিরোধী করে আবার নবীর মিল্লাতে যেতে চায়? নবীর বিরোধী করে আবার তারা কবরে নাকি না যাত চায়, নবীর বিরোধী করে আবার হাশরের ময়দানে নাকি শান্তি চায়, নবীর বিরোধী করে আবার জান্নাতের আশা করে। নাউজুবিল্লাহ কর, অথচ নবীর জান্নাতে যাবে কিন্তু নবীর বিরোধী করতেছে। জান্নাতের মালিক আল্লাহ নয়, জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমাদের নসিব ভালো না? অবশ্যই ভালো, কারণ আমরা সেই জান্নাতের মালিকের গোলাম হতে পেরেছি। এজন্য আমরা, এটা আমাদের আকীদা যে যারা নবী মানে না তারা অবশ্যই জাহান্নামী, আর আমরা যারা নবী মানি আমরা অবশ্যই অবশ্যই আমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মিলাদ নবীর আলোচনা তো যথেষ্ট হয়েছে, আবার যথেষ্ট হবে, আবারও হবে, আবারও হবে, আবারও হবে, তারপরও কি মিলাদ নবী শেষ হবে নাকি? আরো জোরে বলেন শেষ হবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, মিলাদ নবী বুঝতে হলে তোমাকে আগে রসুল বুঝতে হবে, রসুলকে বুঝতে হলে তোমাকে আগে সাহাবায়ে কেরাম বুঝতে হবে,
সাহাবায়ে কেরাম বুঝতে হলে তোমাকে তাবেইন তাবে তাবেইন বুঝতে হবে, তাদেরকে বুঝতে হলে আউলিয়া কেরামের গোলাম হতে হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীরও দরকার নেই, ওলিরও দরকার নেই, শুধু আল্লাহ মানব, ডাইরেক্ট নাকি তার আল্লাহ পর্যন্ত চলে যাবে, নাউজুবিল্লাহ। বলুন যে একটা কথা আছে না, বেশি খাইতে চাইলে অল্প লাগবে, ভয় না আছে না? ওনারা একবার ডাইরেক্ট আল্লাহ চায়, শেষ পর্যন্ত দেখা গেছে এদের নসিবে কিচ্ছু নাই। ভাইরা আমার শুনুন, আল্লাহ পাক এতগুলো মানুষ তৈরি করেছেন, কিন্তু আল্লাহ পাক এই জমিন, এই জমিনে মানব জাতি সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক জানেন কে নেককার কে গুনাহগার, সব কিছু দেখেন জানেন। তারপরও আল্লাহ পাক আমাদের কাঁধে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আমাদের কাঁধে রাখছেন কিনা তা আল্লাহ কি দেখে না? আমরা কি করি না করি, ফেরেশতা রাখার দরকার আছে নাকি? বাইরে আমার রেখেছেন। আবার এখানে আমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে কাফন হবে, গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, আবার কবর হবে, কবর হবে, ভালো কথা। আল্লাহ কি চাইলে পারতেন না যে এটা তো জান্নাতি, এর কবরকে আমি জান্নাত বানিয়ে দিই, এটা জাহান্নামে, এখান থেকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিই, কিন্তু আল্লাহ 50,000 বছর তাকে কবরে রেখে আবার হাসরের ময়দানে মিজানে তুলবে, আবার 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 পুলসের হাতে নেবে, আবার হাউজে কাউসারে নেওয়া হবে, তারপরে হয় জান্নাত নয় জাহান্নাম। কেন মিজান রাখলেন? কেন পুলসের হাত রাখলেন? হাউজে কাউসার রাখলেন? কারণ কি এত বিষয়? হাসরের ময়দান করার কারণ কি? আমার আল্লাহ বলে হাবিব আমি জানি এই হাসরের ময়দানে সমস্ত আম্বিকরামের উম্মতেরা থাকবে, সমস্ত নবীদেরকে তাদের উম্মতদেরকে আমি দেখাই দিব আপনি নবীর কত সাদ, কারণ আপনি থাকবেন মাকামে মাহমুদের উপরে, সমস্ত আম্বিকরাম থাকবে হাসরের ময়দানে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাম, আমার নবীর মর্যাদা কি কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? অনেক মানুষ, যাই হোক আমার প্রিয় ভাইরা, আমি আজকে কিছু ওয়াজ করতে চাই, আপনারা আসুন তো, আওয়াজটা খুব দুর্বল আসছে, এটা গ্রহণযোগ্য আওয়াজ নয়, আপনারা আসেন তো, বেশিক্ষণ না, একবারে সর্বোচ্চ আমি আপনাদের অবস্থা আমি দেখি, আমি বুঝে গেছি যে এই জমিনে আমার থাকা সম্ভব না, হয়তো আমার উপর কোনো হামলা হইতে পারে নাকি, আল্লাহ জানে, হামলা হইলে আমাদের ভালো, মাইর যদি আমরা খাই, যদি মরি, জবাই যদি করে, এতে আমাদের লাভ, কারণ আমরা মরলে আমরা শহীদ হবে, এটার গ্যারান্টি আছে, কিন্তু রসুল বিরোধী করে শহীদের আশা করলে কোনো লাভ? এই জন্য আমরা সবসময় শহীদের জন্য পাগল, নইলে কোনো দরকার আছে না চাঁদপুরতাম রাঙ্গুনিয়াতে আসার, ঠিক কিনা? এটা রসুলের প্রেমে আমরা চলে এসেছি। বাইরে আমার রসুলের পাক জমিনে এসেছেন, এটা অনেক বিশাল লম্বা ওয়াকিয়া। আমার রসুলের পাককে আল্লাহ তৈয়ার করেছেন, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আমার রসুলের পাকের নূর মুবারক, এটাই আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি, সেটা হচ্ছে আমার নবীর নূর। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একখানা নূর এসেছে, সেই নূর হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমার কথা নয়, চট্টগ্রাম জামিয়ার অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান হুজুর কাবলার কথা নয়, শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইনের কথা নয়, এটা হচ্ছে রসুলের পাকের সাহাবী, রসুলের পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরে আব্বাসের মধ্যে তিনি মিনাল্লাহ মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা তিনি আমার রসুলের পাকের নূরকে বুঝিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানে
ইসমাইল হককে তিনিও মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা রাসূলের পাকের নূরকে বুঝিয়েছেন। তা আল্লাহ যদি আমার রাসূলের পাককে নূর বলে, কেউ ওর বাপের সুদ্দু গোষ্ঠীর কোনো অসুবিধা আছে নাকি? রাসূল মাটির হবে কেমনে? রাসূলের যখন সৃষ্টি হয়েছে তখন তো মাটিরও সৃষ্টি হয়েছে, তখন না ছিল আরশ, না ছিল কুরসি, না ছিল লাওহে মাহফুজ, না ছিল আসমান জমিন চন্দ্র সূর্য, কিচ্ছু ছিল না। তখন আমার আল্লাহ আমার রাসূলের পাকের নূর পয়দা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল নূর, এটা অনেক লম্বা ঘটনা, শুধু আজকে আপনাদের নিকট আমি আমার রাসূলের পাকের আগমন বৃত্তান্ত ব্যাপারে কিছু বলব। তার পাশে শুধু আমি বলবো, ভাইরা আমার, আমি আপনি যখন জমিনে চলাফেরা করি, মাঠে ময়দানে হাঁটাচলা করি, কাজকর্ম করি, আমার আপনার শরীরের মধ্যে ছায়া পড়ে কি পড়ে না বলুন? পড়ে কিনা? চন্দ্রের আলোতে যদি দাঁড়াই, বাতির আলোতে দাঁড়ালে, অপোজিট পিছনে অথবা সামনে যদি আমাদের ছায়া হয়ে যায়, ছায়া পড়ে। কিন্তু আমার নবী এমন একজন নবী, নবীজি চন্দ্রের আলোতে হাঁটলে, সূর্যের আলোতে হাঁটলে আমার নবীর কোনো ছায়া হতো না, কারণ আমার রাসূল হচ্ছে আল্লাহর পাকের নূর। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। لم يأكل له صلى الله عليه وسلم ظل في شمس ولا قمر لأنه كان نور চিৎকার দি বলুন সুবহানাল্লাহ। জারকানি শরীফ, যে আমার রাসূল এমন একজন রাসূল যিনি চন্দ্র সূর্যের আলোতে দাঁড়াবে, নবীজির ছায়া হতো না। لأنه كان نورا, কারণ নবীজি ছিলেন নূর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হককি বলেছেন, এই যে রাসূল পাকের ব্যাপারে বলা হলো চন্দ্রের আলোতে সূর্যের আলোতে নবীর ছায়া হতো না, তার ব্যাখ্যা করতে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এমন একজন নবী যিনি দিনের সূর্য অথবা রাত্রের চন্দ্র কোন আলোতে আমার নবীর ছায়া হতো না, কারণ আমার নবীর মাথা মোবারক থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত অল বডি এটা নূর। চিৎকার দি বলুন সুবহানাল্লাহ। তারপর আমরা কোন আক কোলে বলি নবী মাটির মানুষ, নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, এটা বাসার, এটা কাবার, এটা চামড়া। আমার রাসূলের পাক মানবীয় কাবার দ্বারা আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ এই কাবার দিয়ে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, রাসূলের পাকের নূরের তাজাল্লির কারণে গোটা জমিন জ্বলে আংরা হয়ে যেত। এই যে এখানে বাতি লাগালো, তার মাধ্যমে বাতি ফিট করা হয়েছে, তারের উপরে কাবার দেওয়া হয়েছে, ভিতরে কি কারেন্ট বল না কি? এটা যদি তারের কাবার ছাড়া যদি ডাইরেক্ট দিত, মেসুরের কি লাগাইতে হইতো? এটা হচ্ছে বাঁচার মাধ্যম, হেফাজত হওয়ার মাধ্যম। হ্যাঁ, আমার রাসূলের পাকের শরীর মোবারকের চামড়া মোবারক, এটা কাবার, এটা আবরণ। এটা যদি না হতো তাহলে গোটা পৃথিবী আমার নবীর নূরে জ্বলে জ্বলে যেত। আপনারা জানেন মূসা কালিমুল্লাহ কিঞ্চি পরিমাণ জাররা পরিমাণ নূর তিনি সহ্য করতে পারেনি, কিন্তু ওই জাররা পরিমাণ নূরে কুহিতুর পাহাড় জ্বলে কালো হয়ে গিয়েছে, ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জাররা পরিমাণ নূরের তাজাল্লিতে যদি কুহিতুর জ্বলে যায় সেই পাহাড়ে, মূসা নবীও তো ছিলেন কিন্তু মূসা নবী তো জ্বলেনি। সুবহানাল্লাহ, বলবেন না গভীর মনোযোগ। মূসা কালিমুল্লাহ
তিনি আল্লাহর একজন পয়গম্বর, তার নাম কালিমুল্লাহ, কালিমুল্লাহ বলা হয় যিনি আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহর বন্ধু, সফিউল্লাহ বলা হয় যিনি আল্লাহর বন্ধু, যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আর হাবিবুল্লাহ হচ্ছে আমার নবী, তার অর্থ হচ্ছে আমার আল্লাহ নিজেই আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। মুসা নবীর উপরে আল্লাহ পাক একখানা কিতাব নাযিল করলেন, তাওরাত। যেই তাওরাত কিতাব আল্লাহ পাক মুসা নবীর উপর নাযিল করেছেন, কিন্তু মুসা নবীর উপরে কিতাব তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম মাত্র চারবার, আমাদের নবীজির নাম 70 বার। সুবহানাল্লাহ, বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী গুফতে মুসা বা খোদাদার কোহে তোর, মুসা নবী প্রতিদিন আল্লাহর সঙ্গে কালাম করতেন, কথা বলতেন কোহিদুর পাহাড়ের উপরে, কোহিদুর পাহাড়ে প্রতিদিন কথা বলতে বলতে মুসা নবীর অন্তরে একটা খায়েশ পয়দা হলো, ইচ্ছা জন্মালো, অবস্থার সৃষ্টি হলো। তার ইচ্ছা হলো এতদিন আল্লাহর সঙ্গে এসে কথা বলতেছেন, না দেখে না দেখে কথা বললে যান। মুসা নবীর মনে মনে ইচ্ছা জাগলো, না দেখে আর কত আল্লাহর সাথে কথা বলবো, রব্বি আরনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে মোবাইল আছে কিনা, আরো জোরে বলুন আছে কিনা, মোবাইলের মাধ্যমে অনেক সময় রং নম্বরে ছেলে মেয়ের সাথে প্রেম মহব্বত হয় কি হয় না, আরো জোরে বলুন হয় কি না। এমন ভাবে আওয়াজ আপনারা দিছেন মনে হয় রাঙ্গুনিয়াতে জীবনে প্রেম চলে নাই, প্রেম হয় নাই, মনে হয় যেন এই দেশে মোবাইলও পর্যন্ত ব্যবহার করে না, প্রেম প্রীত হয় না। বাইরা বলুন রং নম্বরে ভুলক্রমে প্রেম প্রীতি হয় কি না, হয় যখন হয় বলেছেন, না দেখে না দেখে প্রেম হওয়ার পরে ছেলের অন্তরে হোক মেয়ের অন্তরে হোক, না দেখে যখন সম্পর্কটা গভীর হয়ে যায়, তারপরে ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, এ তোমাকে না দেখে এতদিন কথা বলছি, তোমাকে আমি দেখতে চাই, অথবা মেয়েও বলে আসো না তোমাকে আমি একটু দেখি, কতদিন আর না দেখে কথা বলবো, এই ধরনের কথাবার্তা হয় কি হয় না, আরো জোরে বলুন হয় কি না। মুসা নবী বলে আল্লাহ তিনি হচ্ছে আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসা, তুমি যদি আমি আল্লাহকে যদি দেখতে চাও, আখেরি আমাদের নবীর যুগে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহ আকবার। কোন আম্বিকারাম মরেন না, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুনা, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিকরাম তাদের নিজ নিজ কবর মোবারকে জিন্দা, জিন্দা নয় শুধু, ইউসাল্লুনা তারা নামাজ পড়ে, ওয়ায়ুরযুকুন আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক খায়। বাইরা আমার বারবার বলার পরে মুসা কালিমুল্লাহ বারবার বলার পর আল্লাহ পক্ষ থেকে শুধু একটা এলান আসে, লান্তারানি কক্ষ, কোনদিন না তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী প্রেমের জোয়ারে বলল, আল্লাহ তোমাকে আমি দেখব। আল্লাহ পাক শর্ত দিলেন, মুসা তাহলে আমার একটা শর্ত রয়েছে, এই শর্তটা যদি তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে দেখা করব, দেখা দিব কি শর্ত। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এই যে আমরা জমিনের মধ্যে রয়েছি, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা,
আবার প্রথম আকাশের দবজের দূরত্ব 500 বছরের রাস্তা, আবার প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, সেখান থেকে সপ্ত আসমান, তার উপর আরো 70,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। আমার আল্লাহ বলে মুসা, যারা পরিমাণ নূর আমি নিক্ষেপ করবো যদি তুমি সহ্য করতে পারো আমি দেখা করবো, কিঞ্চি পরিমাণ যারা বাইরা আমার এই যে বাতি জ্বলে এটা রাত্র, কিন্তু দিনের বেলায় দেখবেন কোন সিদ্র দিয়ে যদি সূর্যের আলো প্রবেশ করে গুড়ি গুড়ি বালু উড়ি কিনা গুড়ি গুড়ি বালু, এই যে গুড়ি গুড়ির মধ্যে একটা গুড়ির নাম জাররা, আল্লাহু আকবার বলেন, এই জাররা পরিমাণ নূর 70,000 নূরের পর্দার উপর থেকে আল্লাহ নিক্ষেপ করবে। মূসা নই বলে আল্লাহ এটা তো সাধারণ একটা কথা, আমি পারবো আমি সহ্য করব, যারা পরিমাণ তুমি নুন তুমি নিক্ষেপ করবে। পরের দিন সকাল বেলা মূসা কালিমুল্লাহ কুহিতুর পাহাড়ের উপরে চলে আসলেন, আল্লাহ 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 হে আল্লাহ, আমি তো কুহিতুর পাহাড়ের উপরে, আল্লাহ তুমি কোথায় তুমি কোথায়। কিছুক্ষণ পরে ওই কুহিতুর পাহাড়ের উপরে একটা খেজুর বৃক্ষ ছিল, খেজুর গাছ ছিল, যে খেজুর বৃক্ষের নাম ছিল উস্তুন হান্না। এই আওয়াজটা মূসা নবী যখন দিয়ে দিলেন তখন উস্তুন হান্নার মাথার থেকে আওয়াজ আসলো, লান তারানি, অর্থাৎ তুমি কখনো আমাকে দেখবা না। সুবহানাল্লাহ, বলো মূসা নবী খেজুর গাছকে জড়ায় ধরলেন, কারণ কি মহান আল্লাহ বলে, আমি মহান আল্লাহ খেজুর গাছে মজুদ আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার শর্ত আমি রাজি হয়ে গেছি, তুমি আমাকে দেখা দাও আমি তোমাকে দেখবো। আল্লাহ বলে মূসা প্রস্তুত থাকো তৈয়ার থাকো। মূসা নবী প্রস্তুত হলেন, 70,000 নূরের পর্দার উপর থেকে যারা পরিমাণ নূর যখন নিক্ষেপ করলো কুহিতুর পাহাড়ে, সঙ্গে সঙ্গে কুহিতুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে গিয়েছে, কয়লা হয়ে গিয়েছে। মূসা নবী বেহুশ হয়ে গড়া গড়ি দিয়ে দিয়ে কুহিতুর পাহাড় থেকে গড়া গড়ি দিয়ে দিয়ে মূসা নবী বেহুশ হয়ে পাহাড়ের নিচে পড়ে আর পড়ে রইলেন। 9 ঘন্টা পর মূসা কালিমুল্লাহর হুশ যখন ফিরে আসলো, মূসা কালিমুল্লাহ হুশ ফিরে আসার পরে দেখলেন কুহিতুর পাহাড় ছিল মাটির একখানা পাহাড়, উপরে অনেক গাছ ছিল, বৃক্ষ ছিল, তরলতা ছিল, এখন গাছ দেখা যায় না, পাহাড় জ্বলে কয়লা হয়ে গিয়েছে, আংরা হয়ে গিয়েছে। মূসা নবী হুশ ফিরে আসলো, মূসা নবী তোমার যারা পরিমাণ নূরের তাজাল্লির কারণে কুহিতুর পাহাড় জ্বলে ধ্বংস হয়ে গিয়েছে, জ্বলে কয়লা কয়লা হয়ে গিয়েছে, আল্লাহ সেই পাহাড়ের উপরে আমি মূসা কালিমুল্লাহ তো ছিলাম, আমি কেন জ্বললাম না, কারণ কি আমার আল্লাহ ডাক দিয়ে মূসা আমার যারা পরিমাণ নূর যেখানে পাহাড়কে জ্বলাইতে পারছে তোমাকেও জ্বলাই দিত, শেষ করে দিত, কারণ তোমাকে আমার নূর জ্বলাইতে পারে নাই, একটাই কারণ, কারণ হলো তোমার কপালের মধ্যে আখির নবীর নূর মুবারক ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মূসা, আমার যারা কিঞ্চিত পরিমাণ নূর পাহাড় যদি জ্বলাইতে পারি তোমাকেও পারতাম, শুধু তোমাকে আমার নূর জ্বলাইতে পারেনি, কারণ তোমার কোফালে আমার বন্ধুর নূর মুবারক ছিল। বায়র আমার ইসমাইল জবিউল্লাহকে যখন কোরবানি দিতে গিয়েছিল ছুরি চালায় কিন্তু জবাই হয় না, জবাই হয় না, কিন্তু তিনবার চারবার করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ গোসা হয়ে ছুরিটাকে এইভাবে নিক্ষেপ করেছে, এত জোরে জোরে পোজ দেওয়ার পরও যেখানে জবাই হয় না, কিন্তু ছুরিটাকে যখন নিক্ষেপ করলো একটা বিশাল পাথরের উপরে পড়া মাত্র পাথরটা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেছে। বায়রা আমার, নবীদের থেকে অলৌকিক কোনো ঘটনা হলে সেটা হয় মুজিজা। সাহাবায়ে কেরাম
আউলিয়া কেরাম সালেহীনদের থেকে কোন অলৌকিক ঘটনা প্রকাশ পেলে সেটা হয়ে যায় কেরামত। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছুরিকে নিক্ষেপ করলেন, পাথর দুই ভাগ হয়ে গেল। ইব্রাহিম নবী বললেন, হে ছুরি, এতক্ষণ আমি জবাই করতে চেয়েছিলাম, তোমার ধার আমার পুত্রের কণ্ঠ জুদা করতে পারবেই, এখন পাহাড় তুমি দুই ভাগ করে দিয়েছ। এই কথা বলতে না বলতে ছুরির জবান চলে গেছে। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। ছুরি আওয়াজ দিচ্ছে, বাচ্চাটা নবীদের মুখে যা, আল্লাহু আকবার বলুন। ছুরিটা দিয়ে বলছে, এ ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হচ্ছেন খলিল আর আল্লাহ হচ্ছেন জলিল। আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে ইসমাইলের কণ্ঠ না জবাই করার জন্য, আর আপনি বলছেন জবাই করার জন্য আপনি খলিল, আল্লাহ হচ্ছে জলিল। আমি কি আপনার কথা শুনবো না আমার মহান আল্লাহর কথা শুনবো? বায়রা আমার, ইসমাইল জবিউল্লাহ সেদিন জবাই হয় নাই, কণ্ঠ শরীর থেকে জুদা হয় নাই। একটাই কারণ, কারণ হচ্ছে ইসমাইল জবিউল্লাহর কুফান মুবারকে আখেরি জামানার নবীর নূর মুবারক ছিল। এই জন্য আমার নবীকে দুই জবিউল্লাহর পুত্র বলা হতো। সুবহানাল্লাহ। কোন হযরতে আব্দুল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহ, হযরতে আব্দুল্লাহ কুরবানির থেকে রেহাই পেয়েছেন আমার নবীর কারণে। কেন? হযরত আব্দুল্লাহর কুফালেও আমার নবীর নূর ছিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষেপে কিছু কথা বলে যাচ্ছি। আজকে আমরা রসূলকে আমাদের মত মানুষ বলি, কিন্তু আমাদের মতর ব্যাখ্যা দিতে শুধু বলবো মিলাদুন্নবীর চাঁদ। আমার রসূল এই মাসে এসেছেন মামনার পেট মোবারক থেকে, কিন্তু আমরাও তো আমাদের মায়ের গর্ভের থেকে এসেছি, ঠিক কিনা? আরে জনগণ, ঠিক কিনা? কিন্তু আমার নবী এসেছেন একরকম, আমরা এসেছি তার ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে মায়ের পেটে ছিলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছেন, কিন্তু আমি আপনি মায়ের পেট থেকে এসেছি উলঙ্গ ল্যাংটা পোশাক পোশাক ছাড়া। কিন্তু আমার রসূল নিজের জন্য নিজের বেলায় নিজেই বলেন, লাম ইয়ারো আহাদুন মিন সাউতি, আমি যখন আমার মা আমিনার পেট মোবারক থেকে যখন জমিনে আগমন করেছি আমার সতর কেউ দেখেনি, কারণ আমার পরনে ছিল জান্নাতের সবুজ রঙের পোশাক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইরা আমার, আমি আপনি মায়ের পেটে ছিলাম, আমার নাভির সাথে আপনার, আমার মায়ের নাভির সাথে কানেকশন ছিল। কেন? সেই মায়ের ঘরে চাবানোর মতো আমার কোনো দাঁত ছিল না, কোনো কিছু চুষে খাওয়ার মতো আমার সেই শক্তি ছিল না। আল্লাহ পাক মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন করে দিয়েছে। মা যা খায় সন্তানের পেটে তা চলে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় তার ব্যতিক্রম। মামেনা বলছে, আমার পুত্র মুহাম্মদ আমার পেট মোবারক থেকে জমিনে এসেছে, কিন্তু আমার নবীর সাথে আমার পুত্রের নবীর সাথে কোনো কানেকশন ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরা আমার, হযরতে এই যে আমরা মায়ের পেট থেকে এসেছি একরকম, কিন্তু আমার নবী ওরকম আসেনি। তাফসিরে আপনার খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছেন, রসূলে পাক কিভাবে মায়ের গর্ভ থেকে আগমন করেছেন। সুবহানাল্লাহ। কোন জজবুল কুলুব নামক কিতাবে বিশ্ব নন্দিত মুহাদ্দিস আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস আলাবি, তিনিও তার ওয়াকিয়া দিয়েছেন। বাইরে আমার, এই যুগে মা বোনের পেটে
সন্তান হলে হসপিটালে নিয়ে সিজার করে কি করে না? আরো জোরে বলেন, করে কি না? সিজার যখন করে, ডাক্তারের পেট কাটে, সন্তানকে বাহির করে, আবার পেটে সিলাই করে, আবার পেটটা আগের মতো জোড়া লেগে যায়, ঠিক কিনা? তো ডাক্তারের সিজারের পাওয়ার বেশি না আল্লাহর কুদরতি সিজারের পাওয়ার বেশি? স্বীকার শিখতে হবে, আল্লাহ তো কোন পায়া কোন হো হয়ে গেছে, আল্লাহু আকবার। গভীর মানে আল্লাহ নবীর বাবা খাজা আব্দুল্লাহ, তানার বয়স 24 বছর হয়ে গেল। জোরে বলেন, কত বছর? 24 বছর হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, আমার পুত্র আব্দুল্লাহ বয়স যেহেতু হয়ে গিয়েছে, তাকে আমি শাদী করাবো, বিবাহ করাবো। যখন নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহকে, মা খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিল, যার নাম হযরত ওয়ারাক ইবনে নওফেল, ওই ওয়ারাক ইবনে নওফেলের একজন বোন ছিল, যার নাম ছিল উম্মে কিতাল, সুবহানাল্লাহ বলেন, অথবা ফাতেমা, উম্মে কিতাল অথবা ফাতেমা। ওই মহিলা রাস্তার মধ্যে তিনি এইভাবে দাঁড়িয়ে গিয়েছেন, আব্দুল্লাহকে বাধা সৃষ্টি করছেন, যাইতে দিচ্ছেন না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এ উম্মে কিতাল, আমি এই পথে যাচ্ছি, আমার বাবার সাথে আমার হাত লেগে আছে, তুমি কেন আমার রাস্তার মধ্যে বাধা দিচ্ছ? আমার রাস্তার মধ্যে কেন তুমি বাধা সৃষ্টি করছো? কারণ কি? উম্মে কিতাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তোমার জন্য পাগল না, তোমার সুন্দর চেহারার জন্য, তোমার সুন্দর বডির জন্য আমি পাগল না। আব্দুল্লাহ আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ, দিনে সূর্য যখন ডুবে যায় আর যখন সন্ধ্যা হয়ে যায়, তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করো, তোমার কপাল একটা সূর্য রয়েছে, রাত যখন হয়ে যায় ওই সূর্যটার সঙ্গে সঙ্গে জ্বলে উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অনেক সূর্য হযরত আব্দুল্লাহর কুফান মুবারকে বায়র আমার, যেই সূর্যটার কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। আব্দুল্লাহ, তোমার কুফালের মধ্যে এমন একটা নূর, এমন একটা সূর্য আমি দেখতে পাচ্ছি, যদি কোনো মতে যদি আমি তোমাকে বিবাহ করতে পারি, আমি আখেরি জামানার নবীর মা হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মা হওয়ার কত ইচ্ছা, কত খুশ, কত আকাঙ্ক্ষা, কত তামান্না রসুলের পাকের মা হওয়ার। কিন্তু আমার রসুলের মা কে হবে সেটা তো আল্লাহ আগেই ফয়সালা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বলেন, লা লা না, কখনো না, কোনদিন নয়, আমার বিবি আমার স্ত্রী আমার ওয়াইফ কে হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, আমার পথ তুমি ছেড়ে দাও। পথ ছেড়ে দিলেন। এবার হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে নিয়ে যাইতে যাইতে সোজা সোজি আমেনা বিবির বাড়িতে চলে যায়। আমেনা বিবির বাড়িতে যাওয়ার পরে হযরত আমেনার সঙ্গে শাদী হওয়ার যখন হয়ে গেল, ওই সময়টা ছিল সন্ধ্যার সময়, বায়ের আমার সন্ধ্যার পর যখন হয়ে গেল, আমেনা বিবি বাসর ঘরে তিনি বসে আছেন, একে একে তিনি বসে আছেন, কিন্তু সন্ধ্যা হলেও ওই সময় কোনো মাগরিবের নামাজ ছিল না, ওই সময় কোনো আসরের নামাজ ছিল না, জোহর মাগরিব এশা কোনো কোনো নামাজ ছিল না, কারণ তখনও নামাজ আসে নাই। আল্লাহু আকবার বলুন। হযরত আমেনা একা একে বসে আছেন, তিনি চিন্তা করলেন, এতক্ষণ হয়ে গেল, আমার স্বামী আব্দুল্লাহ কেন আমার ঘরে আগমন করে না, কেন আমার ঘরে তো শুভান না, কারণ কি কি হয়েছে? অন্ধকার ঘরে যখন হযরত আমেনা শুয়ে আছেন, তিনি দেখলেন কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ তার ঘরের মধ্যে প্রবেশ করলো। হযরত আমেনা হযরত আব্দুল্লাহকে দেখা মাত্র তিনি বসার থেকে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলো।
এবং দাঁড়িয়ে যাওয়ার পরে আমেনা বিবি দৌড়ে এসে হযরত আব্দুল্লাহর কপালে যে একখানা নূর মুবারক দিয়েছেন, ওই নূর মুবারক তিনি একটা চুমা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, এ পৃথিবীর মানুষ, খোদার কসম কে বলে দুনিয়ার মানুষ, আমি যখন আমার স্বামীর কুমহালের মধ্যে যখন চুমা মুবারক দিলাম, চুমা দিলাম, চতুর্দিক থেকে আমি গায়ের থেকে যেন শুনতে পাচ্ছি কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, আমেনা আমেনা, এ আমেনা, তোমার নসিব অনেক ভালো, তোমার তকদির অনেক ভালো, আমেনা তুমি কি জানো নেই সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার জন্য এই মাত্র তোমার গর্ভে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাইরে আমার চুমা মুবারক দিয়েছেন জবানে কপালে, কিন্তু চুমা দিয়েছেন জবানে কপালে, আর নূর মুবারক কপাল থেকে সিফারিশ হয়ে জবানের মাধ্যমে মা আমিনার পেট মুবারক চলে গেছে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মায়ের গর্ভে যাওয়া এক রকম, আমাদের যাওয়াও ছিল এক রকম, ঠিক কিনা? তার ব্যতিক্রম, কোন দিক দিয়ে কোন সাইড দিয়ে রসুল কোনদিন আমাদের মত নয়, রসুল হচ্ছে রসুলের মত, রসুল কোন মানুষের মত নয়, রসুল হচ্ছে রসুলের মত। এই কথাটার উপমা দিতে গিয়ে কাসিদায়ে বরদা আল্লামা শরফুদ্দিন রসুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুলের পাকের শান মর্যাদা রসুলের প্রেমে কাসিদা লিখে তিনি রসুলের পাক থেকে চাদর মুবারক পেয়েছেন, সেই কাসিদায় বরদা ইমাম শরফুদ্দিন বুসরি বলছেন, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতু হাজারুন লা কাল হাজার, মুহাম্মদ রাসূলুল্লাহ মানব জাতি হয়েও কোন মানুষের মত নয়, ইয়াকুতু হাজারুন লা কাল হাজার, ইয়াকুত পাথর, পাথর হয়েও অন্য কোন পাথরের মত নয়। তাহলে বোঝা গেল ইয়াকুত পাথর পাথর, রাস্তার পাথর পাথর, কিন্তু ইয়াক রাস্তার পাথর দিয়ে মানুষ আংটি বানায় না, আকিক ইয়াকুত আকিক পাথর দিয়ে আংটি বানায় কি বানায় না, কিন্তু আংটি, কিন্তু পাথর, কোন পাথর দিয়ে আংটি হয় আবার কোন পাথর দিয়ে আংটি হয় না, তিনি সেটাই বুঝাচ্ছেন মুহাম্মাদুন বাশারুন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষ, 100 বার মানুষ, 1 কোটি বার মানুষ, কিন্তু তিনি হচ্ছেন নূরানি মানুষ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, রাসূল নূর, রাসূল নূর আলা নূর, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু দর্শনী পড়ুন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জনে জনে বলুন, ইয়ার সোলার গোসল করাইয়া কাপন পরাইয়া, বলুন গোসল করাইয়া কাপন পরাইয়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া, অগ্নয় গোক লে গোলাম বলে, ইয়ার সোলাল্লাহ ইয়ার সোলাল্লাহ। এবার জোরে জোরে বলুন, আমাদের গোসল হবে কিনা, আরো জোরে বলুন হবে কিনা, কোন গোসল? প্রতিদিন গোসল করি সেই গোসল নয়, জুমার দিন সুন্নত গোসল করি সেটাও নয়, ঈদের দিন গোসল করি সেটাও নয়, প্রতিদিন গোসল করি মুস্তাহাব সেটাও নয়, গোসল আপনার পর ফরজ হয়েছে গোসল করেছেন সেটাও নয়, এমন এক গোসল যেই গোসল হচ্ছে জীবনের শেষ গোসল। বাইরে আমার বলুন, গোসল করাবে কিনা,
একটু আওয়াজ দিয়ে বলুন গোসল করাবে কিনা, তারপরে কাফনের কাপড় আপনাকে পরিধান করাবে কিনা, কাফনের কাপড় পরিধান করা হবে, তারপরে আপনার লাশ মানুষ গুলা কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? সেইখান থেকে আপনার লাশটা কবরের পাড়ে নেওয়া হবে, কবরের পাড়ে যখন নেওয়া হবে ওই টাইমে মৃত্যু ব্যক্তি জোরে চিৎকার মারে আল্লাহু আকবার বলুন, মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলে এ ভাই কোথায় তোমরা আমাকে নিয়ে এসেছো, আমি তো দেখতে পাচ্ছি নিচে কবর দেখা যায়, নিচে কবর দেখা যায়, এই কবরে কিভাবে আমি থাকবো, এটাতে আমি থাকতে পারবো না, এখান থেকে তোমরা আমাকে নিয়ে যাও, এখানে আমি থাকতে পারবো না। মদিনার রসুল ডাক দিয়ে বলে উম্মত তুমি তো আমার আশেক উম্মত ছিলা, তুমি আমার প্রেমিক উম্মত ছিলা, উম্মত কে বলেছে তোমার কবরে একা কি তুমি থাকবা, কে বলেছে, কেউ যখন তোমার কবরে থাকবে না চোখটা খুলে দেখো আমি রসুল দুই হাত মিলে তোমার কবরে দাঁড়িয়ে আছি, বলুন আমরা কবরে রসুল চাই কিনা, আরো জোরে বলুন চাই কিনা, যদি কবরে রসুলুল্লাহর দামানে যদি আপনি যেতে চান এই জমিনে রসুল নিয়ে বাঁচেন আল্লাহু আকবার বলুন, বলুন আমরা যতদিন এই জমিনে থাকবো এই দুনিয়ায় থাকবো নবী নিয়ে থাকতে চাই কিনা, আরো জোরে বলুন চাই কিনা, আর যদি মরে কবরে যদি যেতে চাই নবীর দামানে যেতে চাই, আর সেখান থেকে যদি আমরা হাশরের ময়দানে যদি উঠতে চাই রসুলের পাকের দামানে উঠবো, যদি রসুল আমার আপনার জন্য যদি সুপারিশ করে মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত রিজার্ভ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। শেষ কালাম, আমার রসুল মাত্র মামনার পেট মুবারকে গিয়েছে কিন্তু বিশাল ওয়াকিয়া, আমার রসুল যেভাবে এসেছেন আপনার আপনার খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রসুলের পাকের মা আমিনা যখন ঘরে একে কি বসে আছেন, আমি আপনি মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন কিন্তু আমার নবী ছিলেন মাত্র 9 মাস, জোরে বলেন 9 মাস, 9 মাস আমার নবী ছিলেন, যেদিন 9 রবিউল আউয়াল আপনার 11 রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়ে দিন গিয়ে রাত পার হয়ে সুবে সাদিক হলো, মা আমিনা বলছে সেই দিন আমি দেখলাম নিশি রজনীর মধ্যে আমার ঘরে আকাশ থেকে একটা সাদা রঙের পাখি আসলো, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, সেই পাখিটা এসে আমার কলিজায় তার ডানা দিয়ে কি যেন মালিশ করে দিচ্ছে, আমার সব ভয় টেনশন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে, আমি দেখলাম আমার সামনে শূন্যের উপরে ভাসমান একটি গ্লাস সাদা রঙের শরবত আমার সামনে ঝুলন্ত, আমি সেই শরবত খেয়ে ফেললাম পান করে ফেললাম, আমার চোখে কলমে সকল পর্দা সরে গেছে, আমার দৃষ্টি পৃথিবীর পশ্চিম পূর্ব প্রান্তে চলে গেল, আমি দেখলাম পূর্ব প্রান্তে একটি কলমা রসুলের পতাকা পতাকা পশ্চিম প্রান্তেও তাই খানায় কাবার বড় তাই, মা মানে বলছে আমি দেখলাম কিছুক্ষণ পরে হাজারো 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 কোটি 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 অগণিত পাখি এসে রাতের শেষ অংশে আমার পুরো ঘরটাকে তারা ঢাকনা দিয়ে ফেলছে, এমন এক সময় যে সময় কোন মানুষ কোন মানুষের ঘরে যায় না, কেউ নেই, তিনি একা একই বসে আছে সামনে বসে আছে, অথচ এর পূর্বে কিন্তু পাখিরা পুরো ঘর ডাকনা দিয়ে দিছে, ওই মহিলারা কিভাবে আসলো, মা আপনি কে, আপনি তো সুন্দর আপনি তো লম্বা, আপনার মতো সুন্দর মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, মা আপনি কে, কয় মা আপনি কি আমাকে চিনেন না, আমি হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠতম দুঃখিনী নারী, আমি হচ্ছি ফেরাউনের বিবি হযরতে আসিয়া, মা
এটা নিশির অজুনির মধ্যে একা একা আমি বসে আছি মা। এই সময় আপনি কোথার থেকে আপনার আগমন হলো, কোথার থেকে এসেছেন? আমি জান্নাতের মধ্যে ছিলাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার ঘরে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে নূরের নবী আপনার ঘর মুবারক থেকে দুনিয়ায় আগমন করবে। আল্লাহ পাক আমাকে ঐলান করে পাঠিয়ে দিয়েছে আপনার চরণের মধ্যে, যিনি আপনার পেট মুবারক থেকে আগমন করবে, আপনি সঙ্গে সঙ্গে তার নাম মুহাম্মদ রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মা মেনা এবার বসে আছেন, কিছুক্ষণ পরে তার চক্ষুটা শীতল হয়ে গেল, অন্তর শীতল হয়ে গেল। দেখলেন ওনার নাভির বাম পাশ দিয়ে কুদরতি সিজার হয়ে কেটে গিয়ে নূরের নবী উম্মতি বলে বলে জমিনের মধ্যে আগমন করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কুদরত। তিনি সিজদা দিয়েছেন, সিজদার মধ্যে তিনি সুবহান রাব্বিয়াল আলা পড়েননি, তিনি সিজদায় পড়েছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার দি বলুন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ, তিনি পিতা ছাড়া জন্ম হয়েছেন, তার কোনো বাবা ছিল না। বিবি মরিয়মের গর্ভে এসেছেন জিব্রাইলের ফুল থেকে। কাফের খ্রিস্টান এই অবস্থা থেকে ঈসা নবীকে বলল, ঈসা নবী নাকি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। কোন বিবি মরিয়মকে বলতো যে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। কোন সেই ঈসা রূহুল্লাহকে সেই শিশু অবস্থায় আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছে। ঈসা নবী বিবি মরিয়মের কোলে থেকে তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা আব্দুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তিনি আল্লাহু আকবার, আর আমি হচ্ছি আল্লাহর বান্দা। সুন্নি ভাইরা বলুন, ঈসা নবী যদি মাত্র জমিনে এসে যদি কথা বলতে পারেন, আমার নবী পারে কি পারে না? আরো জনে পারে কি না? আমার নবী কেমনে পারবে না? তিনি তো হুয়ালাউয়াল, তিনি তো প্রথম, কিন্তু এসেছেন শেষে। সুবহানাল্লাহ বলুন। যাই হোক, আমার নবীর মিলাদ হয়েছে, তারপরও তো অনেক কিছু এখনো তো শেষ হয় নাই। যাই হোক, রাতও প্রায় গভীর হয়ে গিয়েছে, এটা আপনার শীতের রজনী, অনেকের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। যাই হোক, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি, আল্লাহ পাক যে আমাদেরকে এই দিনে এমনই সময়ে আমাদেরকে রসুল পাকের মিলাদ উন্নবী করার তৌফিক দান করেছে। আরো জোরে বললাম আমি, আর একটু চিৎকার দিব না আমি। প্রিয় ভাইরা আমার বলুন, এই যে রসুল পাকের মাহফিলে আপনি বসেছিলেন, বসে আছেন, বলুন আমাদের অন্তর কি খুশি হয়েছে না? আর জন হয়েছে না? এই খুশিটাই সুবহানাল্লাহ, এটাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ার পরে যাদের অন্তর খুশি হয়, এই খুশিটাই সুবহানাল্লাহ। অর্থাৎ সুন্নিরা নবীর প্রেমে নামাজ পড়ে, আহলে বায়াতের প্রেমে নামাজ পড়ে, তাদের অন্তর খুশি লাগে, এই খুশিটাই হচ্ছে প্রতিদিন সুন্নিদের পাঁচ বারই। আর যারা নবীর প্রেমে নামাজ পড়ে না, নবীকে সালাম দিতে চায় না, তাদের নামাজ কোনো খুশিও নাই, কিচ্ছু নাই, তাদের নসিবে ঈদ উল ফিতর, ঈদ উল আদা ছাড়া আর কোনো ঈদ নেই, ঠিক কিনা? যাই হোক বলুন, এই মাহফিল হওয়াতে আমরা কি খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার, এই যে আপনারা এখানে শতকরা পঞ্চাশ ভাগ মানুষ খুশি শব্দটা আওয়াজ দিয়েছেন, কিন্তু আমি যে জবানে বলেছি খুশি না বেজার, আপনাদের চাইতে শতভাগ খুশি শব্দ বলে চিৎকার দিয়েছে, মাইকের আওয়াজ যতদূর গিয়েছে প্রত্যেকটা কবরের মুর্দার গন্ধ। আপনার আওয়াজ আমার আওয়াজ কবরবাসী শুনে শুনেছে, জবাব দিয়েছে, কিন্তু আমার কথা আপনার কথা তারা শুনে না, কিন্তু তারা শুনে, কিন্তু তাদের কথা আমরা শুনি, সেটা আমরা শুনি না। যাই হোক ভাইরা বলো, মাহফিল হওয়াতে আমরা খুশি তো?
আরো খুশি তো এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কিনা, আরো জোরে বলুন চান কিনা।